দাঁড়ান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অপর্ণা। তো আজকে হচ্ছে এখন বাজে প্রায় 11টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। 11টা বাজিনি, হয়তো ব্যস্ত একটু বাকি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, আর দেখো আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো, ছোটো ছেলে। বড়ো ছেলে অলরেডি উঠে পড়েছে, নাস্তাও করে নিয়েছে, বাট ছোটো ছেলে এইমাত্র উঠলো। তো দেখো বেরিয়ে আসছে কেমন করে। কিছু বলো, হ্যালো বলো, হ্যালো, এদিকে দেখা ওইদিকে, ফোনের দিকে, হাই হাই বলো, টাটা করো, টাটা টাটা দেখাও, হাসি একটু, হাসি মুখ দেখাও না, একদম ভদ্রমুখ করে রাখছে, হাসো। দেখো আমার বড় ছেলে এখানে লিখতে বসেছে নয়, শুয়েছে। লোকে সবাই পড়াশোনা করতে বসছে, আমার ছেলে দেখো শুয়েছে, একদম পুড়িয়া হয়ে গেছে। ছোটো থেকেই পুড়িয়ামি করে করে আলো কী বলবো, আলসি হয়ে যাবে, তাই না? উঠে বসো, উঠে বসো বাবু। ম্যাম যখন পড়ায় সে কি শুয়ে শুয়ে পড়ায়? তাইলে বসে বসে পড়াই তো। তো ফের তুমি বসো, আর আমার ছোটো ছেলেকে দেখো অনেক বড় পড়ুয়া এসছে, লেখাপড়া করছে, দেখো না। ওরে বাবা বলে ধরতেই পারে না এখন, হাসো একটু, স্মাইল করো, একটু স্মাইল করো অঙ্কুশ। হ্যাঁ অঙ্কুশ একটু স্মাইল করো, বসে বসে বসো করো, তাকাও দিকে অঙ্কুশ, কুকি চল লিখা, ওকে বেটা লিখো, শোনা হয়ে বসা। বিছানাগুলোকে গুছাতে দিল নি, এমন বললাম যে নিচে বসো একটু, বিছানাটা গুছিয়ে নেই, চলো লিখো। আমি ওদিকে রান্নাবান্নাগুলো তাহলে কমপ্লিট করি ফটাফট, অনেক কাজ রয়েছে, কিচ্ছু হয়নি বেটা। কী আওয়াজ বার করছে গলার, দাও তোদের দুজনকে এক জায়গায় রাখা যাবে না, অঙ্কুশ বাইরে চলো, আয়ুষ ঘরে লিখা, চলো এক জায়গায় রাখাই যাবে না, পুরো সেই সাপ আর লেউলের মতো ঝগড়া করবে দু ভাই মিলে, দুষ্টু। চলো এই খাতাটা নিয়ে বাইরে ফেল, চলো চলো সামার কোলে এসো, কোলে কোলে এসো বাবু। হ্যাঁ তুমি দরজা বন্ধ করে দাও, না লাইট বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দিচ্ছি। অঙ্কুশ তুমি এখানে বসতে লেখা, চলো বসে লেখা, লিখে বলো, লিখো লিখো। আর এখানে দেখো কালকের সব জামাকাপড়গুলো পড়ে রয়েছে ভিজে, এগুলো এখন মিলবো, মেলা হয়নি। আর ওদিকে শুধুমাত্র ভাতটা বসিয়েছি, তো ওদিকে শুধুমাত্র ভাতটা বসিয়েছি এখনও, আর রান্নাবান্না কিচ্ছু হয়নি, সবজি কাটাও হয়নি। আর আজকে ওয়েদারটা দেখো, ওই ঝালমলে রোদ্দুর, প্রচুর গরম, কী গরম পড়েছে গা। তো চলো রান্নাবান্না রান্নাবান্না করে নিই, তারপর ফিরে আসছি, ঠিক আছে কথা বলতে। খাবো ভাত খাও, ভাত খাও, আয়ুষ আয়ুষের দিকে থাকো, ওদিকে থাকো,
বন্ধ করো সিপিআরটা বাবু বোতলে সিপিআরটা লিয়ে গেল এক্ষুনি হাত কাটবে বলে। এখন একটু বাকি রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে আমি কেক বানাচ্ছি দেখো। আর তো দেখলাম এটা একবার, চাকুটা একবার লাগালাম, এখনও একটু একটু মনে হচ্ছে বাকি রয়েছে। তো আরও কিছুক্ষণ এটা আমি হতে দেবো, তারপর এটাকে নামাবো, ঠিক আছে? বাবু একটু দেরি আছে। দেখো কিন্তু গরম ফটো তুল বলে ফটো ফটো একটু খাস হত, ভালো হত। মামি কিসমিস খাবো নি। কিসমিস তে কে বলা একটু ধরো। তো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলেছিলাম, যেটা হচ্ছে কথা বলতে কি বলবো, আমার ছেলে না কালকে হঠাৎই, ছোট ছেলে, তো এই রুমটার মধ্যে, বাবু কথা বলো না, এই রুমটার মধ্যে না বন্ধ হয়ে গেছিলো। মতলব কী হয়েছে জানো তো, হচ্ছে আমি ভাত বাড়তে গেছিলাম রাত্রিবেলা, তো কী হয়েছে এবার আমার বড়ো ছেলে ছোটো ছেলে রুমের ভেতরে ছিল, হঠাৎ দুজনেই দুষ্টামি করছিলো, আর দুজনে তো জানো সাপে লেবলের মতো একদম, মানে একসাথে থাকলেই ঝগড়াঝাটি লেগেই যায়। চুপ করো বেটা। তারপর হচ্ছে বড়ো ছেলে কী করছে, ছোটো ছেলেকে দরজা বন্ধ করে দিয়েছে বাইরের দিক দিয়ে, আর ছোটো ছেলে কী করছে, ভেতরের দরজাটাও লক করতে পারে এরকম করে কোনো রকমে টেনে দেয় হাত বাড়িয়ে, তো না টেনে দিয়েছে দরজাটা, তো সেই জন্য না ভেতর থেকে লক হয়ে গেছে। আর আমাদের ঘরটা দেখো, ভালো করে দেখাচ্ছি, আর কোনো অপশান নেই, দরজা আর ঢুকতে হলে ওইখান দিয়ে ভাঙতে হবে, আর নাইলে এই জানালা দিয়ে, তাও ওই জানালা খোলা থাকলে, এই দেখো ফাঁকা, আর নিচুটা দেখো। মানে কোনো রকমে ওঠারও তেমন কোনো জায়গা নেই, রটফট বেরিয়ে আছে, কী অবস্থা কী বলবো। আর সেম হয়েছিলো আমার বড়ো ছেলে যখন এরকম ছোটো ছেলের মতো ছিল, ছোট্ট প্রথম আমরা এসেছিলাম এই ঘরে, তখনও ওরকম ছোটো বড়ো ছেলে খুব দুষ্টামি করেছিলো, আমি ওকে দরজাটা মানে ভেতরে ঢুকিয়ে দরজাটা বাস টেনেছি, ও লক করে দিয়েছিলো, আর আমি কিছুতেই খুলতে পারিনি, সবাই ওপরে দাদা টাদা বৌদি টৌদি সবাই এলো, কেউ কিচ্ছু করতে পারেনি। তারপরে নিচে সকালবেলা তখন হচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে, তো কাজ দিতে গেছিলো, তো নিচে ব্যাগ দোকান আছে, তো ব্যাগ দোকানে এসে ওই ওপর দিয়ে উঠে, খুব সাহস তার, তো ওই উপাস দিয়ে উঠে জানালাটা খোলা ছিল, ভাগ্যিস খোলা ছিল। সকালবেলা আমার হাজব্যান্ড যখন কাজ আনতে গিয়েছিলো, অনেক দিতে গিয়েছিলো, তখন জানালাটা খুলে দিয়ে গেছিলো, তো ওই জানালা দিয়ে ঢুকে দরজা খুলেছিলো জানো। তো কালকে তো ওরম রাত্রিবেলা 11টার সময় হয়েছে, জানালাও খোলা থাকেনি,
আর হচ্ছে দরজাটাকে ওখানটাই দাঁড়িয়ে আছে আমার ছেলে, ছোটো ছেলে। আর ছোটো ছেলে না প্রচুর স্ট্রং, অতটা ভয় পায় না। বড় ছেলে আমার কাঁদতে লেগে গেছিলাম, ছোটো ছেলে ভয় পায় না। আমি এরকম বলছি, অঙ্কুশ খোলো, অঙ্কুশ চেষ্টা করো, খোলো অঙ্কুশ খোলো। ও হ্যাঁ হু করছে জানো তো, ও চেষ্টা করছে খোলার। মানে আমি দরজাটাকে টানছি আর হচ্ছে আবার এরকম লুজ করছি, ছাড়ছি লুজ করছি ছাড়ছি, বারবার বাইরের লকটাকে ধরে এদিক ওদিক করছি যাতে খুলে যায়। তো ওরকম করতে করতে আমার হাজব্যান্ড, আমরা সবাই প্রায় ভয় পেয়ে গেছি। আমি তো কাঁদন মাদন হয়ে গেছিলাম, বাচ্চাটা একা আটকে গেছে, কী করে বার করবো। হাজব্যান্ড তো ভাবছিলো ওই যে জালিটা ওইখানে ওই যে ওপরে ওখানটাকে ভেঙে আসবে কোনো রকমে, আমি দেখছি আর কি করবে। তো আমি তারপরে এরকম লকটাকে এরকম বারবার খুলতে খুলতে আর ছেলেকে বলছি, অঙ্কুশ খোল বেটা খোল, ঠিক পারবি খোল। ও দেখে না কাঁদ, একটু কাঁদতে শুরুই করে দিয়েছিলো, তারপরে একটু এরকম করতে খুলে গেছিলো জানো। আর যেন জান ফিরে এলো সত্যি, বাচ্চাকে একা ছাড়তে কোথাও মানে এতই ভয় লাগে, এতই ভয় লাগে, এতই দুষ্ট নয়রা, একদম তো শান্তভাবে বসে থাকার ছেনা নয়। মানে আজকালের কেউই নয়, তবু আমার ছেলেগুলো একদমই দুষ্ট সত্যি। এইটুকুই বলতে বলছিলাম, মানে খুবই টেনশানে পড়ে গেছিলাম জানো তো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।